সকালে দেখতে পেলেন মা ছেলে কোচিং এ গিয়েছিলাম, ছেলেকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। আসার সময় নাস্তা নিয়ে এসেছি, কারণ আমার হাতের আঙ্গুলের অবস্থা খুবই খারাপ। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, তো এই যে দেখেন এখানে একটা, তো রুটি করতে পারবো না। ছেলে বলতেছে আম্মু নাস্তা নিয়ে না, ওই জন্য রুটি নিয়ে নিলাম। এখন ছেলে চা করতে গেছে। এই যে রুটি, ফুলকো ফুলকো রুটি, এদিকে মাংসের ঝোল আর এদিকে হালুয়া। এই হচ্ছে আমার আজকের নাস্তা। আজকের নাস্তা বেশি না, অল্পই নাস্তা আজকের, খুব অল্প। আজকে নাস্তাটা বেশি না। এইরকম ফুলকো ফুলকো নাস্তা, মানে রুটি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে দেখি, তুই সাদি খাবি যে, তরকারি খাবি না? আরে হাতের আঙ্গুলটার জন্য আমি কিছুই করতে পারছি না, দেখা যাচ্ছে কিনা জানি না, মানে অবস্থা খুবই খারাপ। ঠান্ডা পায়ে বুঝুন দুপুরের জন্য আর বাজার না করতে হবে না।